স্যার আপনি যে কিছু বলছেন না মানে কি বলবো ঠিক বুঝে উঠতে পারছি না আগে আপনি অনেক কথা বলতেন অনেক মজার মজার জোকস বলতেন তুমিও তো কিছু বলছো না আজ প্রথম আপনার সাথে এখানে এসে আমার খুব অস্বস্তি হচ্ছে কেন বলো তো জানি না আর বলিস না ওই অফিসটা আর থাকছে না ওখানে হাই রাইজ বিল্ডিং হবে ডেভেলপারদেরকে দিয়ে দিচ্ছে অনেক ধরনের ঝামেলা কিন্তু আমি একটা ভালো অফিস পেয়েছি হ্যাঁ খুব সুন্দর লোকেশনে নতুন অফিস আচ্ছা তোকে ফোন করলাম একটা দরকারে আমাকে হেল্প করতে পারবি না মানে বাংলাদেশে এই হ্যান্ড রাইটিং এক্সপার্ট জাতীয় কোনো কিছু আছে মানে দুটো লেখা দেখে বলে দিতে পারবে যে লেখা দুটো কি একজন মানুষের নাকি আলাদা মানুষের আছে কি বললি পুলিশের ডিটেকটিভ ব্রাঞ্চে তুই ম্যানেজ করতে পারবি না দোস্ত থ্যাংক ইউ সো মাচ ডিয়ার তাহলে তুই এক কাজ কর তুই ওনাকে আমার নতুন অফিসের ঠিকানায় আসতে বল হ্যাঁ হ্যাঁ আমি এসএমএস করে তোকে ঠিকানা পাঠিয়ে দিচ্ছি থ্যাংক ইউ টেক কেয়ার বাই সকাল থেকে একদম খাওয়া দাওয়া বন্ধ কেন খাওয়া দাওয়া বন্ধ করেছো কেন তোমার শরীর এমনিতেই অসুস্থ না খেলে তো আরো খারাপ হবে খাও চারটে খেয়ে নাও কাজ যাতে ভাবতে নিয়ে যাও তুমি কেমন বাবা বলো তো মেয়েটা কোথায় আছে কেমন আছে কে জানে তোমার চোখে এক ফোঁটা পানি নাই তোমার মধ্যে কি কোনো দুশ্চিন্তা নাই কার জন্য দুশ্চিন্তা করবো কেন দুশ্চিন্তা করবো ও আমাদের কথা ভাবে আমরা কেমন আছি আমি কারোর জন্য দুশ্চিন্তা করবো একটা রাস্তার ছেলে ওই হয়ে গেল ওর জীবনের সব আমরা কেউ না দুদিনের পরিচয় তুই হয়ে গেল ওর জীবনের সব কেন কেন দুশ্চিন্তা করতে চাই তুমি আছো তোমার জেদ নিয়ে থাকো না আমি আমার জেদ নিয়ে নেই আমি স্বাভাবিক আছি এবং তুমিও স্বাভাবিক থাকবে আমি স্বাভাবিক থাকতে পারবো না তুমি আমার স্বামীকে এনে দাও এমনভাবে বলছো কেন সুমি চলে যাওয়ার জন্য আমি দায়ী না তুমি কি মনে করো তুমি দায়ী নও না আমি দায়ী না তুমি জেদ খাটাচ্ছ মেয়ের উপর তুমি কি ভুলে গেছো সে তোমার মেয়ে একটু বসো বসে চারটে খেয়ে নাও সুমি না আসা পর্যন্ত আমি এবারই ভাত স্পর্শ করব না অল্প কটা খাও অন্তত সুমি আসবে আমাকে দুটো দিন সময় দাও বাংলাদেশে এমন কোনো জায়গা নেই যে ওরা লুকিয়ে থাকতে পারে পুলিশের হাত যে কত বড় আমি তো ছেলেটাকে বুঝিয়ে দিতে চাই